এবার মহামারী আতঙ্কে মৃতদেহের সৎকার করতে দেওয়া হলো না মেদিনীপুর পদ্মাবতী শ্মশানঘাটে। প্রসঙ্গত, সোমবার সকালে ব্যাঙ্গালোরের এক বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসা হয় খড়গপুর কলাইকুণ্ডা এলাকার বাসিন্দা মীরা মাহাতোর মৃতদেহ। খড়গপুর এক নম্বর ব্লকের হরিয়েতারা গ্রামে ঢুকতে না দেওয়ায় অ্যাম্বুলেন্স সহ দেহটি নিয়ে আসা হয় মেদিনীপুর পদ্মাবতী শ্মশানঘাটে। ডেথ সার্টিফিকেট দেখানো সত্ত্বেও শ্মশানঘাট থেকে দেহ সহ ফিরিয়ে নিয়ে যাওয়া হয় পরিজনদের। এখানে নিয়ে গেছিলেন পোড়াতে, কেন পোড়াতে দিল না? এই যে করোনা ভাইরাসের জন্য দিল না। এখানে কি বলছে? বলছে না এই করোনা ভাইরাস পেশেন্টে কি দেয়া হবে, করোনা ভাইরাস পেশেন্টে সেনে দেওয়া হবে না, কিন্তু হাড়ের পেশেন্ট। এরপরই সেই দেহ নিয়ে সোজা পরিজনেরা পৌঁছায় মেদিনীপুর কোতোয়ালি থানায়। ব্যাঙ্গালোরের সেই হাসপাতাল থেকে ইস্যু করা ডেথ সার্টিফিকেটে উল্লেখ রয়েছে বছর 45 মীরা মাহাতোর মৃত্যু হয়েছে হার্ট অ্যাটাকে। এখনও পর্যন্ত দেহ সহ অ্যাম্বুলেন্স রয়েছে মেদিনীপুর কোতোয়ালি থানার সামনে। গোটা বিষয়টি খতিয়ে দেখছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালি রিপোর্ট, এনএম নিউজ। করোনা সহ যে কোনো রোগীর চিকিৎসায় 24 ঘন্টা খোলা রয়েছে আনন্দলোক হাসপাতাল। ঠিকানা DK 7/3 থার্ড অ্যাভিনিউ রোড, সেক্টর 2, বিধাননগর, সল্টলেক, কলকাতা। করুণাময়ীর নিকটে অবস্থিত। যোগাযোগ 8335055437 ও 906495988। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়। বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গলব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।